প্রন পোলাও রেসিপি চলুন দেখে নিই ইনগ্রেডিয়েন্টসগুলো। আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটা ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর জলটা ছেঁকে ড্রাই করতে রেখে দিলাম। ইনগ্রেডিয়েন্টসে নেব নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবঙ্গ, গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো, আর নেব দই, টক দই, চিনি, আদা রসুনের পেস্ট, 1টা বড় পেঁয়াজ, কাঁচা লঙ্কা 2-3 পিস, আর ধনে পাতা, পুদিনা পাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তেজপাতা, এটা হলো রোজ ওয়াটার, ঘি, 1 কাপ, 1টা পেঁয়াজকে আমি কুচি কুচি করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিলাম প্রন, এখানে 250 গ্রাম প্রন আছে ডিভাইন্ড। প্রনটাকে ভালো করে ধুয়ে আমি এখন চিংড়িটাকে ম্যারিনেট করার জায়গাটা নিয়ে নিচ্ছি। 1 চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব 1 চামচ, 4 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি অ্যাড করব 1 চামচ, 4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, আপনি যা আছে ইউজ করতে পারেন। 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম, আর দেব 1 চিমটে মতন গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ মতন আমি দেব আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিলাম 1 চামচ দই, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব পুরো মিশ্রণ করে। এবারে এটা সরিয়ে রাখবো 1/2 ঘন্টার জন্য। 1টা ডেচকি নিলাম, নিয়ে তাতে আমি এবারে 3-4 চামচ মতন তেল অ্যাড করব। তেলটা আপনি আপনার পরিমাণ মতন অ্যাড করে নেবেন। আমি 4-5 চামচ মতন তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিলাম, জল ছিটকাচ্ছিল। আর এবার দিয়ে দিলাম 1টা গোটা কাঁচা লঙ্কা চিরে দিলাম আমি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচোনো পেঁয়াজটা দিয়ে হালকা নাড়িয়ে নিলাম, এটাকে হালকা করে ভাজতে দিলাম, আর 2টো তেজপাতা, গোটা তেজপাতা আমি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে 1 চামচ নুন অ্যাড করে নেব, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব মশলাটাকে পেঁয়াজের সাথে। এখন দিয়ে নিচ্ছি টক দই, 4 চামচে 3 চামচ মতন, আপনি চাইলে আর একটু বেশিও দিতে পারেন আপনার পরিমাণ মতন। আমি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মশলাটার সাথে আর পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে যাতে মিশে যায় দইটা, ফেটিয়ে নেবেন। দিয়ে আমি 5 মিনিট এটাকে কষতে দিলাম, কষে যাওয়ার পর আমি এখন অ্যাড করছি মিন্ট পাতাগুলো, পুদিনা পাতা, মোটামুটি 8-10 পিস মতন, গোটা গোটাই আমি দিলাম, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি পুরো জিনিসটার সাথে, ভালো করে মিক্স করে নিলাম। আর এখন আমি দেব ধনে পাতা, কুচোনো ধনে পাতাগুলোকে একটু কুচিয়ে মোটামুটি 1/2 বোল মতন আপনি ইউজ করতে পারেন আপনার যতটা মনে হয়, আমি 1/2 বোল মতন দিয়েছি। আর 2টো মতন কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, আমি গোটা কাঁচা লঙ্কাও দিই আর একটু কুচোনোও দিই, তাহলে টেস্টটা ভালো লাগে, মুখে কামড়টা পড়লে টেস্টটা ভালো লাগে। কুচোনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে মিশিয়ে নিলাম, আর দিলাম 1/2 চা চামচ আমচুর পাউডার, আর 1 চামচ চিনি।
আর এবারে আমি ম্যারিনেটেড চিংড়িগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি। চিংড়িগুলো মশলাটা ভালো করে ঢেলে পুরো পেঁয়াজের সাথে মশলাটা যেটা হয়েছে সেটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে এবারে সামান্য একটু জল অ্যাড করে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে কুক হতে পারে, যাতে পুড়ে না যায়। কারণ একটু জল দিলে তাহলে কষতেও সুবিধা হবে আর মশলাটা পুড়েও যাবে না। আপনি হালকা আঁচেই এই রান্নাটা প্রথমের দিকটা মশলা যখন কষাবেন করবেন। আমি 10 মিনিট মতন কষতে দিলাম স্লো আঁচে, তারপরে আবার হালকা করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি মশলাটা মোটামুটি কষেছে। আরও একটু চাইলে আপনি আর একটু কষাতে পারেন, আমার মোটামুটি ঠিক লাগছে মশলাটা কষেছে। আমি এবারে বাকি আরও 1/3 কাপ জলটা অ্যাড করে নিলাম। এখন অ্যাড করে আরেকটু আমি কষাতে দেব, কারণ জলটা বেশি টেনে গেলে আপনার পুড়ে যাবে। তো আপনি সামান্য আরেকটু জল অ্যাড করে কষিয়ে নিতেই পারেন। আমি আরেকটু জল দিয়ে আরেকটু মিনিট 10 মতন কষিয়ে নিলাম। নিয়ে এখন মোটামুটি দেখে নিচ্ছি চিংড়িগুলো ভাঙা যাচ্ছে। এবারে আমি আমার ভেজানো চালগুলো, যেটা আমি শুকিয়ে নিয়েছিলাম, সেই চালটা আমি এখন অ্যাড করে নেব। মোটামুটি মশলাটা ভালোই কষে গেছে, এই মুহূর্তে আমি চালগুলো অ্যাড করে নিচ্ছি। চালটা আপনি জলটা ছেঁকে মোটামুটি রেখে দিতে পারেন, তারপরে সেটা মিনিট 15 বা মিনিট 20 পরে রান্নাটা কষে গেলে চিংড়িটা অ্যাড করে দিতে পারেন। আমি এবারে ভাতগুলো পুরোটা আমি দিইনি, 1/3 মতন রেখে দিয়েছি, 2/3 অ্যাড করে আমি আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটার সাথে। চালগুলো ভাগে ভাগে দেব তাহলে ভালো হবে। এবারে আমি সামান্য একটু জল অ্যাড করে নিচ্ছি, ওই একই কারণ, আপনি যদি জল না অ্যাড করেন তাহলে নিচটা লেগে যেতে পারে, তাই যাতে পুড়ে না যায় মশলাটা যাতে লেগে না যায় সামান্য একটু জল অ্যাড করে আপনি কষাতে পারেন যে কোনো জিনিস, তাতে কোনো অসুবিধা নেই। আমি জল অ্যাড করে সামান্য কষিয়ে আরও যতটা চাল ছিল বাকিটাও অ্যাড করে নিয়ে নাড়াচাড়া করে একটু কষাতে দিচ্ছি। দিয়ে এবারে আমি আরও একটু জল অ্যাড করে নিলাম মিনিট 10 পর, জিনিসটা কিছুটা কষেছে। আর এবারে পুরোটা দিয়ে যাতে সিদ্ধ করার জন্যে যতটা চাল অনুযায়ী আমি 1 কাপ চাল নিয়েছিলাম, 3 কাপ টোটাল জল দিয়েছি। 1 কাপ চালে টোটাল 3 কাপ জল দিয়ে এবারে আমি এটাকে ভালো করে তৈরি হতে দিচ্ছি। মিনিট 10 পর আমি আবার একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি কুক হওয়ার জন্যে। আরও মিনিট 10-15 পর আপনি ঢাকাটা সরিয়ে দেখে নিতে পারেন। আমি এখন ঢাকাটা সরিয়ে মোটামুটি দেখতে পাচ্ছি যে চালটা হয়েছে প্রিপেয়ার, চালটা মোটামুটি সিদ্ধ হয়েছে, পুরো ভাতটাই মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে নিচ্ছি। এবারে আমি একটু চাল টিপে দেখে নেব, হ্যাঁ সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ ঘি। উপর দিয়ে একটু ঘি অ্যাড করে নিয়ে আমি ভালো করে অল্প করে নাড়াচাড়া করে ওটার সাথে মিশিয়ে দিলাম। আর অ্যাড করছি 1 চা চামচের মতন রোজ ওয়াটার, জাস্ট ওপর দিয়ে হালকা ঢেলে দিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা অপশনাল, আপনি না চাইলে নাও দিতে পারেন। বাস রেডি হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এবারে পরিবেশন করে নিচ্ছি। একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি, দেখুন একদম সুন্দর তৈরি হয়ে গেছে, ঝরঝরে একদম প্রন পোলাও। পুরো রান্নাটাই আপনি চেষ্টা করবেন মিডিয়াম আঁচে করতে, দেখুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে
কাজু কিশমিশ দিয়ে আমি এটাকে চাজিয়ে নিয়ে পরিবেশন করছি। সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছে। আপনি এইভাবেই তৈরি করে নিতে পারেন প্রন পোলাও, নিশ্চয়ই ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। আমার খুবই ভালো লেগেছে, সাথে একটু টক দই হলে ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।